বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। অবশ্য অভিযোগ অস্বীকার করে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক সুরেশ বর্মন। এই ঘটনার খবর পেয়ে বক্সিঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিধানসভা নির্বাচনের পরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তুরকানিকুটি এলাকায়। বিজেপির কোচবিহার জেলা যুব মোর্চার সদস্য ধীরাজ কুমার বর্মা বলেন, গতকাল রাতে একটা নাগাদ বিজেপির সক্রিয় কর্মী ব্রজেশ্বর বর্মনের বাড়ি আগুন ধরিয়ে এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী। তবে এই ঘটনায় বক্সিঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান ধীরাজ বাবু। আগুন ধরিয়ে দেওয়া ঘটনাটি পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক সুরেশ বর্মন বলেন, গতকাল রাতের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ। এরকম নোংরা রাজনীতি তৃণমূল করে না। শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বহু বিজেপি কর্মী সমর্থক তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে প্রতিদিন। তৃণমূলের নাম খারাপ করার জন্যই এটি বিজেপির একটি চক্রান্ত। এই ঘটনায় তৃণমূলের কর্মী যুক্ত নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিঘাট থানার পুলিশ। দেখি যে বাড়িতে এলে আগুন ধরছে, কিভাবে ধরছে তা জানি না, কে ধরিয়া দিছে তাও জানি না। আগুন কিভাবে নিবল? আগুন পরে ওই যে পাশের বাড়ির বউটা আসছে, জল নিয়ে আসছে, আমি নাতি দুই বেড়া বাইরে ভাঙে দিছি, ওই বাড়ির ছেলে দুইটা আসছে, বাপ বেটা ওগুলো আসে, তারপরে আগুন নিয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছে। আপনারা কি কোনো দল করেন? হ্যাঁ বিজেপি দল করি। তো কার দিকে অভিযোগ আপনাদের? টিএমসি দিকে। আপনার নাম? মালতী। জায়গাটার নাম? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। কারণ শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতে তুলকানিকুটির যে ঘটনাটা হয়েছে এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। শালবাড়ি 2 নং অঞ্চলে দলে দলে বিজেপি কর্মীরা তারা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, এতে হিতসন্ত্রস্ত হয়ে বিজেপি মিথ্যা নাটক করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনোভাবেই জড়িত নয়, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে। গত রাতে 8টার দিকে ওরা ওদিক থেকে পূর্ব থেকে এখানে জয় বাংলা জয় বাংলা বলে ওদিকে পশ্চিমে গেছে। পশ্চিমে যাওয়ার পরে ওখানে বোমা ফাটায়। বোমা ফাটার পরে ওখানে নাকি ওদের একটা খাওয়ার প্রোগ্রাম হয়ে গেছে। ওই খাওয়ার প্রোগ্রামের পরে আর অন্য এখানকার পাড়ার অন্য একটা ছেলের সাথে একটু ওখানে তর্ক বিতর্ক হয়েছে। সেটা হওয়ার পরে তখন রাত অন্তত পক্ষে 10:30-11টা বাজে। ওইটার পরে মোটামুটি ঘন্টা তিনেক পরে আমার এইখানে মানে শব্দ হয়, শব্দ হয় এই টিনের বেড়া পটপট পটপট শব্দ হয়। তা এখন যেহেতু লোকের ভাস পাইছি, আমি একা মানে বাইরে তো তেমন সাহস পাই না, তারপরে দেখি কী হয় ঘটনাটা। তারপরে এইভাবে আস্তে আস্তে একটু লেট করার পরে তারপরে দেখি আরও বেশি শব্দ হয়। বেশি শব্দ হয় যখন তখন আমি সাহস করে বাইরেছি। বাইরিয়া বারিন্দার থেকে যখন মাথা হেলিয়ে দেখি তখন এদিক থেকে আগুন ধাও ধাও করে উপরের দিকে উঠছে। তারপরে আমার ভাইটাকে ডাকি, বাবু ওটো ওটো আমার বাড়িতে আগুন লাগাই দিছে। তারপরে ওর ভাইটার মাও উঠছে, উইটা পরে টিনে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে এলাকার লোক কিছু এখানকার আসছে, তারপরে আগুনটা আমরাই আবার লাঠি দিয়ে বাড়িয়ে আপনি নেবেছি। নেবার পরে কিছুক্ষণ পরে আবার পুলিশকে ফোন করছি, পুলিশের থানার নাম্বার নিয়ে। পরে আবার আধা ঘন্টা পর পুলিশ আসছে, পুলিশ এসে দেখে ফটো করে গেল এটুকু আর কি। এখন ওরা তো আসলো ওদিকে জয় বাংলা করে স্লোগান দিয়া তারপরে ওদিকে গেল। যাওয়ার পরে মনে ঘটনা হলো তা আদাস তো এখন আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে এটুকু। তখন ওই মুহূর্তে টিএমসিরে বলছে জয় বাংলা এইভাবে ওদিকে গেল জমি করলো। হ্যাঁ হ্যাঁ। আপনি কোন পার্টি করেন? আমি বিজেপি সাপোর্টার। আপনার নাম? আমার নাম বুদ্ধেশ্বর বর্মন। বাড়ি? বাড়ি তুরকানিকুটি নয়ারা। পরিস্থিতি ছিল তুফানগঞ্জ 9 নং বিধানসভা জুড়ে যে ধরনের অত্যাচার তৃণমূলে হারমাদদের আমরা দেখলাম, পাশাপাশি তুফানগঞ্জ টাউন থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সেই সন্ত্রাস ছড়ে গেছে তৃণমূলে হারমাদদের। ব্যতিক্রম শালবাড়ি 2 নয়, গতকাল রাত্রে সরাসরি বৈশাখ মান্তার নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটছে শালবাড়ি 2-তে।
যারা সাধারণ বিজেপি কর্মী তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। রাতের বেলা মদ মাংস খাইয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা গ্রামে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাড়িতে কেরোসিন তেল ঢেলে তাদের প্রাণে মেরে মারার চেষ্টা করেছিল এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই শালবাড়িটুর বুকে। যেহেতু শালবাড়িটুতে এখনও বিজেপি সংগঠন মজবুত, বিজেপি প্রত্যেকটা কর্মী সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টি করছে, হ্যাঁ, তো সেই সংগঠনটাকে নষ্ট করার জন্য বৈশাখ মান্তা এই ধরনের পরিকল্পনা চালাচ্ছে শালবাড়িটুর বুকে। কার বাড়িতে কালকে আগুন? কালকে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত শালবাড়িটু গ্রাম পঞ্চায়েতে 9-এর 146 নং বুধে আমাদের সাধারণ কর্মী বুধেশ্বর বর্মনের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি। থানায় কি কোনো লিখিত? থানায় লিখিত অভিযোগ এখনো হয়নি। রাত্রে শুনলাম যে পুলিশ প্রশাসন এসেছিল, যাবে, ইনি থানায় গিয়ে এখন লিখিত অভিযোগ করবে। আপনার নাম? আমার নাম ধীরাজ কুমার বর্মা, আমি ভারতীয় জনতা যুব মোর্চার কোচবিহার জেলার এক্সিকিউটিভ মেম্বার। এসআরএম ডায়াগনস্টিক সেন্টার ফালাকাটা, এখানে এমডি প্যাথোলজিস্ট ও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, প্যাপ, FNAC, বায়োপসি, বোন মেরু টেস্ট, PFT, ECG করা হয়। এছাড়াও এক্সরে, USG, ডক্টর চেম্বারের সুবন্দোবস্ত সহ বাড়িতে গিয়ে ব্লাড কালেকশনের ব্যবস্থা আছে। ঠিকানা ফালাকাটা হাসপাতালের বিপরীতে রায় মেডিকেল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। যোগাযোগ নাম্বার 9002774310।